আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নরসিংদী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত আমি আতিকুর রহমান প্রবাসক গণিত বিভাগ নরসিংহদী সরকারি কলেজ আজকে তোমাদের সাথে আবারও সম্পৃক্ত হয়েছি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা গণিত দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করবো গণিত দ্বিতীয় পত্র আমরা সর্বশেষ ক্লাস আলোচনা করে করেছিলাম দ্বিপদী স্থিতি নিয়ে আমরা জানি দ্বিপদী স্থিতি থেকে আমরা যে পদ্ধটা আমরা জানি গানে থেকে স্টেটমেন্টটা আমরা আগে লিখেছিলাম তারপর আবার লিখছি দেখো

একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের এটা ছিল কি আমাদের বিস্তৃতি ছিল দ্বীপদিবিস্থিতি যে গাণিতিক স্টেটমেন্টটা এটা ছিল যে এটু দি এ প্লাস এক্স টু দিবার এন সমান এক টু দিবার এন প্লাস এন সি ওয়ান এটু দিবার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এনসি টু এটু দিবার এন মাইনাস টু ইন্টু এক্স টু দিবার টু প্লাস সি থ্রি এটু দিবার এন মাইনাস থ্রি ইন্টু এক্স টু দিবার থ্রি প্লাস ডট ডট এন সি আর এটু দিবার এন মাইনাস আর এক্স টু দিবার আর প্লাস কি এক্স টু দিবার এন তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এই দ্বিপদী স্থিতিতে এই পদগুলোকে যদি আমি এক একটা ট্রাম্পকে যদি আমি নাম দিই প্রথমটাকে এখানে যদি আমি বলি টি ওয়ান টি টু টি থ্রি হ্যাঁ টি আর সংখ্যক হ্যাঁ টি আর এভাবে টি আর প্লাস ওয়ান হ্যাঁ আমরা কি নাম দিতে পারি এটা কি নাম দিতে পারি কী তাহলে টি ওয়ান সমান এখানে কি এটু এন তাহলে টি টু সমান কী হবে এন সি ওয়ান এ টু দি পার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ওকে তাহলে টি থ্রি কী হবে এন সি টু টু দি পার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার তাহলে টি ফোর কী হবে অনুরূপে এন সি থ্রি এটো দিবার এন মাইনাস থ্রি কিন্তু দিবার থ্রি তাহলে দেখো আমরা যদি এভাবে আগাইতে থাকি ঠিক আছে টি আর সমান কি এন সি আর মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু কি একশো দিবার আর মাইনাস ওয়ান টি আর প্লাস ওয়ান সমান কী হবে এন সি আর একটা দিবার এন মাইনাস আর ইন্টু একশো দিবার আর ওকে দেখো আমরা অনুরূপভাবে লিখতে পারি কি না যে আমি যদি প্রথম পটটাকে দূরে টি ওয়ান দ্বিতীয় পটটাকে যদি দূরে আমি টি থ্রি টি টু তৃতীয় পদকে যদি আমি টি থ্রি দৌড়ি এভাবে হ্যাঁ টি ফোর সমান যদি ধরি চতুর্থ পদকে এভাবে আমি কি টি আর সমান আমরা কী লিখতে পারি সি আর মাইনাস ওয়ান এ টু দেবার এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এক্সটু দেবার আর মাইনাস ওয়ান তাহলে আমাদের টি আর প্লাস অন্তম পদ হয় কি আমার এই পথটা দেখো সি আর টু দেবার এন মাইনাস আর ইন্টু এক্স টু দিবার আর ওকে তাহলে আমি এই যে আর প্লাস অন্তম পদ যেটা এটাকে আমরা বলতে পারি কি আর প্লাস অন্তম পদ ঠিক আছে তার মানে দ্বিপদী বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ যেটা সেটাকে আমরা বলবো কি সাধারণ পদ ওকে কাজে আমরা লিখতে পারি কি সাধারণ পদ সমান কি এনসিআর একটু কি পার ঠিক আছে এটা কি আমার বিস্তৃতি থেকে আমরা কি এভাবে বের করতে পারি কি যে আর প্লাস অন্তম পদ যেটা সেটা হলো কি আমাদের সাধারণ পদ সাধারণ পদটা কি এখানে এনসিআর একবার এন মাইনাস আর ইন্টু এক্সোতিবার এন এখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি বিভিন্ন প্রবলেম সলভ করবো যেমন কোনো একটা ধারার মধ্যে হ্যাঁ কততম পদ এক্স পর্য পদ বা কততম পদ যে এক্সট্রো দিবা নাইন বা এক্সট্র দিবার টোয়েন্টি হ্যাঁ তম পদ এক্সট্রিবার নাইন বা ব্যক্তিবার টোয়েন্টি এ রাশিটা কততম পদের মধ্যে আছে বই পদের সহগের মান কত এই আমরা এই সাধারণ পদের সূত্র আর প্লাস অন্তত পদের সূত্র অ্যাপ্লাই করে আমরা কী এটা কি এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি তার মানে আমরা যদি সংক্ষেপে লিখি কি আর প্লাস অন্ত পথ যেটাকে আমরা সাধারণ পথ বলবো সমান এন সি আর এ টু দিবার এন মাইনাস আর ইন্টু এক্স টু দিবার আর ঠিক আছে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো এখন খেয়াল করে দেখো আমরা যদি এ সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে আমি যদি এরা সেটাকে উপরে লিখি সাধারণ পদ আর প্লাস ওয়ানতম পদ কি কি বলেছি আমি এন সি আর এন মাইনাস আর ইন্টু এক্স টু দিবার ওকে যেমন আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই দেখো ঠিক আছে যদি আমি বলি যে এত এর বিস্তৃতিতে উনিশতম পদটি কত আমরা কি এটা কি করতে পারবো এই আর প্লাস পদ বা সাধারণ পদের সূত্র দেখি আমরা এটা বের করতে পারব যে এত এর বিস্তৃতিতে উনিশতম পদটি কত তাহলে আমরা জানি কি এখানে এন মান কত আমার টোয়েন্টি এখানে ঠিক আছে তাহলে আমাদের এখানে উনিশতম পদ তার মানে কি আঠারো এখানে আঠারো প্লাস ওয়ানতম বা উনিশতম পদ কত এটাই তো হবে আমাদের খেয়াল করো আমাদের আর প্লাস অনতম পদের সূত্রটা কি এনসিআর একটু দিবার এন মানে সার ইন্টু এক্স টু দিবার আর এখানে অ্যান এগুলটু কত অ্যানিকুল টু কিন্তু এখানে কত টোয়েন্টি কারণ আমাদের মূল সূত্রটাতে কি ছিল যে দ্বিপদী বিস্তৃতিটা ছিল এ প্লাস এক্স টু দিবার এন ওইটাকে বেঙ্গে কিন্তু আমরা কী ওই সিরিজটা লিখতে পারছিলাম তাহলে এখানে আমরা কি লেখব আঠারো প্লাস ওয়ান অর্থাৎ কি উনিশতম পদ কি এন সি আর এন সি আর আর বলতে কত আঠারো তারপরে দিবার এন মাইনাস আর এন বলতে কত বিশ মাইনাস আর ইন্টু এক্স এক্সো দিবার আর এখানে কোনটা এক্স বলতে কত মাইনাসের ওয়ান বাই থার্ড একশো দিবার আর আর কত আমার এখানে আঠারো ওকে তার মানে এখান থেকে আমি কি আমখি কি বের করতে পারি এখানে যদি আমি কাটাকাটি করি এখানে তাহলে আমরা কত পাবো আমি এখানে সিক্স ঠিক আছে তারপরে আমি এখানে আরও কাজ করতে পারি এখানে বিশ সি আঠারো টু স্কোয়ার ইন্টু এক্স কারণ টো টু কাটা যাবে হ্যাঁ এরপরে এখানে কী থাকবে ফাইনালি ওয়াই টু দিবার সিক্স কারণ মাইনাসের উপরে যেহেতু পাওয়ার হিসেবে জোর সংখ্যা আছে আমার এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে এখানে আমার যে রাশিটা হচ্ছে সেটা হবে কি আমার ফাইনালি মান হবে তার মানে কি বিশ সি আঠারো ইন্টু ফোর ইন্টু এক্স টু ওয়াই টু দিবার সিক্স ওকে এই উনিশতম পদ আমাদের এটা আমরা বের করতে পারবো ইজিলি আমাদের এখানে কোয়েশনটা কী ছিল যে উনিশতম পদ কত তাহলে উনিশতম পদ এনসিআর এন বলতে কত এখানে টোয়েন্টি এনসিআর টু দিবার এ বলতে কত আমার টু টু দিবার টু এক্স টু দিবার হাফ অ্যান্ড টু দিবার এন মাইনাস আর ইন্টু কি এক্স টু দিবার আর বাস এখানে সূত্রে অ্যাপ্লাই করে কী এই যে আর প্লাস অন্তম পদের সূত্রে অ্যাপ্লাই করে আমরা এভাবে ইজিলি করে ফেলতে পারবো এভাবে আমরা যে কোনো ধরনের অঙ্ক করতে পারবো এই সাধারণ পদ অর্থাৎ আর প্লাস অন্তম পদের সূত্রে অ্যাপ্লাই করে ঠিক আছে এরপরে আমরা যদি বলি কোনো একটা প্রশ্নের মধ্যে যে এই সিরিজের এই ধারার মধ্যে এক্সপর্জিত পদের মানকত্ব বা কততম পদ এক্সপর্জিত পদ আমরা ইজিলি এই সূত্রে অ্যাপ্লাই করে সাধারণতম সাধারণ পদ বের করে আমরা বের করতে পারবো ওকে তাহলে আসো আমরা পরবর্তী টপিক্সে যাই এখন আমরা যেটা আলোচনা করব মধ্যপদ নির্ণয় আমরা এখানে দ্বীপ বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করব ওকে মধ্যপদটা কি আসলে মধ্যপদ আমরা তো জানি সাধারণত যে দুইয়ের অধিক পদ বিশিষ্ট কোনো বহুপদীর একাধিক বা দুইয়ের অধিক পদ বিশিষ্ট কোনো বহুদির যে পদের বা যে পদদের উভয় পাশে সমান সংখ্যক পথ থাকে ওই পদটিকে বা তাদেরকে কি যে কোনো একটা দুইয়ের অধিক পদ বিশিষ্ট কোনো একটা ধারার মধ্যে যে পদের দুই পাশে উভয় সংখ্যক পদ থাকে অথবা যে পদ দুইটার উভয় পাশে সমান সংখ্যক পথ থাকে কারণ কোনো একটা রাশিতে যদি বীজ সংখ্যক পদ থাকে অথবা জোর সংখ্যক থাকে তাহলে কিন্তু একটা ক্ষেত্রে কি যে একটা রাশির উভয় পাশে কি আমার যদি আমাদের বিজুর সংখ্যক থাকে তাহলে আমরা কি দুই পাশে কি একটা রাশির উভয় পাশে থাকবে আবার যদি জোর সংখ্যা থাকে একাধিক পদ থাকবে কাজেই মদ্যপদটা কি মূলত যে 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 বহুপতির যে বহুপতির একটি পদ বা একাধিক পদের বা দুইটি পদের উভয় পাশে যদি সমান সংখ্যক পদ থাকে তাহলে কি ওই পদটাকে অথবা ওই পদ দুইটাকে আমরা কি বলবো মদ্যপদ বলবো তো এখানে আসলে মদ্যপদ নির্ণয়টা আমরা কীভাবে করবো দ্বীপ দ্বীপস্তৃত দেখো এটা আমরা একটু খেয়াল করি ভালোভাবে এখানে আমাদের দিব্য দিবিস্তৃতের যে টামটা ছিল সেটা কী ছিল এ প্লাস এক্সটো দিবার এন এটা ছিল না এ এটু দিবার এন প্লাস এন সি ওয়ান এ অ্যাটু দিবার এন মাইনাস ওয়ান হ্যাঁ এক্স প্লাস এন সি টু এ অ্যাকু দিবার এন মাইনাস টু এক্স টু দিবার টু প্লাস ডট 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 প্লাস এন সি আর এ টু দিবার এন মাইনাস আর ইন্টু টু দিবার আর প্লাস এক্স একটু দিবার এন ওকে এটা ছিল এখন খেয়াল করে দেখো এই যে এ প্লাস এক্স টু দিবার এন এটা এখানে মান দুইটা হইতে পারে একটা কি জোরও হইতে পারে আর একটা বিজোড় হইতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে আমার এখানে কি দুইটা কেস যখন জোর হয় তখন কি হবে যখন বিজোড় হয় তখন কি হবে তাহলে খেয়াল করে দেখো এত এর বিস্তৃতিতে কি হবে কী হবে মদ্যপথ কী হবে এত বিস্তৃতিতে মদ্যপথ খেয়াল করো যদি এন জোড় হয় বা যখন এন জোড় সংখ্যা হবে এখানে এন মান যখন জোড় হবে যখন এন এর মান জোড় তখন সংখ্যা আমার হচ্ছে কত এন প্লাস ওয়ান ওকে যখন এন জোড় তখন আমার মোট পদের সংখ্যা কত এন প্লাস ওয়ান সেক্ষেত্রে আমার কী হবে আমার এই যে সংখ্যাটা আছে পদ সংখ্যাটা এটা ফাইনালি কী হচ্ছে বিজোড় হচ্ছে যখন এন এর মান এই পাওয়ারটা যখন জোড় থাকবে তখন কিন্তু আমার মোট পদ সংখ্যা পাবো কত n+1 আলটিমেটলি এটা কী হয়ে যাবে বিজুর হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি সংখ্যা পাবো একটি ক্লিয়ার জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবা যখন জোর সংখ্যা হবে এন এর মান তখন আমার মোট পদ সংখ্যা হবে n+1 সেই ক্ষেত্রে আমার কি এই যে এন সংখ্যাটা যেহেতু বিজোড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমি কী পাবো পদ মদ্যপ পাবো কি একটি এবং তা কত এক্ষেত্রে মধ্যপদ হবে কি একটি এবং তা কী হবে প্লাস ওয়ান তম পদ ওকে যখন এন জোড় হবে তখন আমার মোট পদসংখ্যা হচ্ছে কত এন প্লাস ওয়ান আর এই ক্ষেত্রে আমার কি মদ্যপথ কয়টা হবে একটা হবে সোজা কথা যদি এন পাওয়ার যদি এন থাকে জোর থাকে তাহলে আমি মদ্যপথ পাবো কি একটা পাবো এবং সেটা কত হবে এন বাই টু প্লাস ওয়ানতম পথ তারপরে দুই নম্বরে কি যখন এন এন মান বিজুড় যখন এন বিজুড় তখন আমার কি মোট পদের সংখ্যা হচ্ছে কত অ্যান প্লাস ওয়ান এক্ষেত্রে দুইটা ঠিক আছে যখন এর মান বিজুড় হবে এখানে যখন এর মান হবে বিজুড় তখন আমি মোট পদের সংখ্যা পাবো কত অ্যান আমার মোট পদের সংখ্যা তখন কি আসবে এটা কিন্তু তখন জুড় আসবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমার মধ্যপদ হবে কয়টা দুইটা হবে ঠিক আছে তো দুইটা কি একটা হলো এবং তা কি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম এবং ও লিখে এখানে ও প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পথ ক্লিয়ার খেয়াল করো আমি আবার বলি কথাটা এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা মদ্যপদ নির্ণয়টা দিব্যদ স্থিতিতে যে যখন এন এর মান জুড় তখন কী হবে যখন এন এর মান বিজুড় তখন কী হবে ঠিক আছে আমি উপরের এটা মুছে ফেলি তাহলে তোমাদের আরেকটু একটু দেখতে সুবিধা হবে দেখো যখন এ প্লাস এক্সটা দিবার অ্যান ই এন এর মান যখন জুড় তখন কী হবে আর যখন বিজুড় তখন কী হবে তাহলে মূল কথা হলো আমাদের যে কথা স্মরণ রাখতে হবে যদি অ্যানের মান জুড় হয় তখন কী হবে মদ্যপথ হবে একটা সোজা কথা যখন অ্যানের মান বিজুড় হবে তখন পদ আমার মদ্যপথ হবে কয়টা দুইটা যখন এন এর মান জুড় হবে আমরা জানি কী পদ সংখ্যা কী সাত আরেকটা কি পদ যুগ হয় এন প্লাস ওয়ান তো মদ্যপদ হবে কয়টা একটা হবে সে এবং সেইটা কী হবে এন বাই টু প্লাস পদ আবার যখন এন মান বিজুড় হবে তখন আমাদের মদ্যপদ হবে কয়টা দুইটা যেমন সেটা কী হবে একটা হলো এন প্লাস ওয়ান বাই টুতম তম পদ আর একটা কি এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ হবে কি আমার মদ্যপদ ক্লিয়ার এই দুইটা জিনিস আমরা কি মনে রাখবো যে জুড় এবং বিজুড় সেক্ষেত্রে কি আমি দুইটা টার্ম আছে এখানে দুইটা কন্ডিশন জোড়ের ক্ষেত্রে একটা বিজুরের ক্ষেত্রে একটা তাহলে দেখো আমরা একটা যদি মদ্যপদ নির্ণয় করি এই ধরনের আমাদের এরকম একটা এক্সাম্পলে যাই আমরা এখন তাহলে এটা আমি মুসতে হচ্ছে এখন যে একটা হলো জোর সংখ্যা আর একটা হলো কি বেজোর সংখ্যা দুইটা কিসে এখানে একটা প্রবলেম যদি আমরা করি এক্স মাইনাস ওয়ান বা এক্স ষোল এত এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ ঠিক আছে এবং পটটার কি পদটির মান কত ঠিক আছে একটা জিনিস একটা জিনিস এখন খেয়াল করো কি আমার এখানে ওয়ান বাই এক্স টু দেবার কত ষোলো এত বিস্তৃত আমার বলছি আমরা বলছি কি যে কত তম পদটা এখানে মদ্যপদ হবে একটা জিনিস খেয়াল করো আমরা এখানে কি বলেছিলাম এন জোড যখন একটা কেস ছিল তখন তখন কি এন বাই টু প্লাস ওয়ানতম পদ হলো কি মদ্যপদ ওকে এটা বলেছেন একটু আগে যখন এন জোর আর যখন এন বিজুর তখন কি বলছিলাম তখন বলছিলাম দুইটা মদ্যপথ হবে এক্ষেত্রে মদ্যপথ কইটা একটা আর এখানে মদ্যপথ কইটা দুটি এর মধ্যে একটা কি এন প্লাস ওয়ান বাই টু তম পথ এবং কি এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পথ ঠিক না এই দুটো কিন্তু ছিল বিজুরের ক্ষেত্রে তো যেহেতু আমার এখানে জোর আমি কি প্রথম কেস অ্যাপ্লাই করবো ওকে তাহলে আমি এটা আবার মুছে ফেলি তাহলে সলোশন আমি কি লেখব যেহেতু এন সমান ষোল যা জোর সংখ্যা কাজেই মধ্যপাত এটা হবে একটা এবং তাকে এন বাই টু প্লাস ওয়ান তম পদ যেটা বলেছি এন বাই টু মানে কি ওয়ান তম পদ বা কত এন বাই টু কত এইট প্লাস ওয়ান তম বা নাইন তম বা নয়তম পদ ঠিক না এই ঠিক আছে খেয়াল কর আমার এখানে কোশ্চেনটা কি যে এত বিস্তৃতিতে কততম পদটি কি মধ্যপথ কাজেই আমি এখানে কি যেহেতু এখানে এন এর মান হলো এখানে কত জোর কাজেই মধ্যপদ এখানে কয়টা একটা এবং তা কী হবে ওই যে আমাদের যে সূত্রটা এন বাই টু প্লাস ওয়ান মানে কি ষোলো বাই টু প্লাস ওয়ানতম পদ ষোলো এখানে দুই দুইটা যদি কাটাকাটি কর তার মানে কি আট প্লাস ওয়ানতম অর্থাৎ কি নয়তম পদটা হলো কি আমার মধ্যপদ। ঠিক আছে তো ফাইনালি আমার বলছে কততম পদটা পদ মধ্যপথ তার মানে আমার ফাইনালি আনসারটা কি। নবম পদ হলো আমার কি মধ্যপদ ক্লিয়ার এখন আসো যদি বলে এই পদটির মানকত আমরা সেটা কী বের করবো ওই যে আর প্লাস অন্তম পদ এখন নয়নতম পদ হলো কি মদ্যপদ এটা আমি পেয়ে গেছি এই জোরবেজোরের সংখ্যার এই কন্ডিশন দিয়ে এখন পথটির কত সেটা আমরা কীভাবে বের করব ওই ওই যে প্রথমে যেটা বলেছি যে আমরা কোন একটা ধারার মধ্যে কততম পদ হ্যাঁ নয়তম পদ দশতম পদ এগারোতম পদ বিশতম পদ বা পঁচিশতম যাই বলি না কেন ওই পদটা কীভাবে আমরা বের করবো বের করবো বলে কি তার সাধারণ পদ পদেপদীর সাধারণ পদ দিয়ে কি আমরা সেটা বের করব। যেমন সাধারণ পদের সূত্রটা কি ছিল আমাদের আমরা জানি কি জানি সাধারণ পদ টি আর প্লাস ওয়ান এটি তো লিখছিলাম এন সি আর এক দিবার এন মাইনাস আর ইন্টু কি দিবার আর এটা না এটা আমরা জানি তাহলে এখানে কি লেখব তে আট প্লাস ওয়ানতম বা কি নয়তম পদ আমার কি পদের মানটা বের করতে হবে নয়তম পদ কত এনসিআর এন বলতে কত এখানে ষোলো এন সি আর বলতে কত এখানে আট এই প্লাস পদ যেটা ওকে এখানে আর এর মান কত এইট নাইন নয় কিন্তু এটা হলো নয় তম পদ কিন্তু আর এর মান হলো আমার এইট তো এন সি আর ইনটু এ টু দি পাওয়ার কি নয় তম কি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দিবার এন এন বলতে কত ষোলো এন মাইনাস আর ইনটু এক্স টু দিবার আর এক্স কত মাইনাস আর ওয়ান বাই এক্স এই তো আমাদের হয়ে গেছে ঠিক আছে দেখো এখন ষোলো কি এন সি আর এন সি আর এক টু দিবার এন মাইনাস আর এ বলতে কত এক্স হলো এখানে এ আর আর এক্স কত ওয়ান বাই এক্স যেটা মাইনাসের তারপর এখানে যদি আমি ক্যালকুলেশন করি ষোলো সি এট এক্স টু দিবার এট মাইনাসের কারণে কি পাওয়ারটা কি জোর হয়ে যাবে ওয়ান বাই এক্স টু দিবার এইট মাইনাসের উপর আমরা জানি জোর সংখ্যা যদি থাকে তাহলে কি মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে তার মানে যদি কাটাকাটি করা এখানে ফাইনালি কী হচ্ছে আমার ষোলো সি এইট ঠিক আছে এইটা আমরা ক্যালকুলেশন করে এটা পাচ্ছি ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি যে কোনো পদকে আমরা বের করতে পারবো কত তম পদ মদ্যপদ বা ওই মধ্যপদের মান কত সেটা আমরা এই সূত্র দিয়ে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখানে আমরা দুইটা জিনিস কিন্তু অলরেডি আমরা পেয়েছি এখান থেকে একটা প্রথম পেয়েছি কি আমরা সাধারণ পদ কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখাইছি কততম পদটা পথটা সাধারণ পদ হবে সেটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখাইছি যে আর প্লাস অন্তপদের যে সূত্রটা ছিল সেটা অ্যাপ্লাই করে আমরা কি একটা অঙ্ক করেছি আবার এখানে দ্বিতীয় টার্মে আমি যেটা দেখিয়েছি সেটা কি মদ্যপদ আমরা কীভাবে মদ্যপদ নির্ণয় করব একটা দ্বীপদ্বীপ স্থিতির ক্ষেত্রে ঠিক আছে ক্ষেত্রে আমাদের কেস আমরা পেয়েছি কি দুইটা একটা হলো যখন পাওয়ার হিসাবে অ্যান যদি জোর সংখ্যা থাকে তখন মদ্যপথ হবে একটা এবং যখন পাওয়ার হিসাবে অ্যান যদি বিজুর সংখ্যা থাকে তখন আমার মধ্যপদ হবে কয়টা দুইটা হ্যাঁ এইভাবে আমরা একটা প্রবলেমও দেখালাম এখন আসো আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রমাণে একটা প্রায় পরীক্ষায় আসে আমরা এমন একটা প্রমাণ এখন আমরা করব দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ প্রায় এটা পরীক্ষায় আসে যে দেখাও যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে মধ্যবোধ হলো এত এটা আমাকে প্রমাণ করতে হবে দেখাইতে হবে ঠিক আছে এটা আমরা এখন একটু প্রমাণ দেখাবো প্রমাণ এক একটা জিনিস এখানে খেয়াল করো আমরা একটু আগে যেটা বলেছি যে মধ্যপদের ক্ষেত্রে যে এন পাওয়ার হিসাবে যেটা থাকবে সেটা জোড় না বিজু যেহেতু এখানে এন যেহেতু এন কাজে এখানে কি এন মান তুমি যাই বসাও এখানে ফাইনালি আমি কী পাচ্ছি জোর সংখ্যা পাচ্ছি এখানে যেহেতু কি এন একটি জোর সংখ্যা কাজেই মধ্যপদ কি একটি ওকে এটা তো আমরা বলতে পারি ইজিলি যে এখানে যেহেতু টুয়েলটা হলো একটা জোর সংখ্যা কাজে আমার এখানে মধ্যপথ কয়টা একটা মধ্যপথ হবে এবং তা কি মধ্যপথটি কি মধ্যপথটি হচ্ছে মধ্যপথটি কি মধ্যপথ সমসমান মধ্যপথটা কি হবে জোরসংখ্য হলে মধ্যপদ একটা এবং তা কি এন বাই টু প্লাস অন্তম পদ এবং তা কি মধ্য এন এন বলতে কত টু এন এন বাই টু প্লাস ওয়ান তম পদ কি অর্থাৎ কত এখানে টোটো যদি কাটাকাটি করো এন কর্লাস অন্তম পদ ক্লিয়ার এন প্লাস অন্তম পদ দেখি মধ্যপদ ঠিক আছে যেহেতু আমার এখানে এন হলো কাজে মধ্যপদ একটা এবং এই মধ্যপদের মান কত মধ্যপদটা কততম পদ হবে এন বাই টু অর্থাৎ কি টু এন বাই টু প্লাস ওয়ানতম পদ অর্থাৎ কি এন প্লাস ওয়ানতম পদ তাহলে আমার এই বিস্তৃতিতে মধ্যপদটা বের করি প্রদত্ত বিস্তৃতিতে মদ্যপদ তাহলে পদত্যা বিস্তিতে আমি কী বের করব এটা বের করবো এনপ্লাস পদ পথটা বের করব এন প্লাস ওয়ানতম পথ সঙ্গে কি এন সি আর আর কত এন কত টু এন খেয়াল করো আমি যেহেতু ফাইনালি আমি ক্যালকুলেশন করে এখানে পা এখানে কি পাইছি যে জোর বিজোর সংখ্যা দেখে পাওয়ার থেকে আমি পাইছি কত এন প্লাসতম পদটা হবে কি আমার মদ্যপদ এবং এই মদ্যপদটার মান কত এত এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এন প্লাস অন্তম্পদটা কি এত পদত্ত যে বিস্তৃতি আছে এই বিস্তৃতি এন প্লাস হয় সেটা আমরা আগে বের করি তাহলে এন এন সি আর বলতে এখানে টু এন এন সি আর আর বলতে কত এখানে এন 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 সি আর এ টু দি এনসিআর নাকি সূত্রটা কি ছিল আমাদের আর তম পদের আর সত্র আর প্লাস অন্তম পদের সূত্রটা কি ছিল সাধারণ পদের যে এন সি আর এ এনসিআর অ্যাটু দিবার এন মাইনাস আর ইন্টু কি একশো দিবার আর তাহলে এন সি আর এ টু দি পর কি এন মাইনাস আর এন ইন্টু কি এক্স টু দিবার আর আর বলতে কত এন ওকে এন সি আর এবার এন মাইনাস ইন্টু এক্স টু দেখো ঠিক আছে কিনা এন সি আর এন বলতে কত টু এন সি আর বলতে এখানে এন আর মানে এখানে আর প্লাস পদ অর্থাৎ এন প্লাস পদ ঠিক আছে এন সি আর আর বলতে কত এখানে এন এনসিআর অ্যা টু দি পাওয়ার এ এ বলতে কত এখানে এক্স অ্যা টু দি পাওয়ার এন মাইনাস আর আর কত এই এন এন মাইনাস আর কত এক্স টু দি পাওয়ার আর এক্স বলতে কত মাইনাসের ওয়ান বাই এক্স ওকে এক্স টু দি পাওয়ার আর আর কত এই যে এন ওকে এখন আমি কি ক্যালকুলেশন করব আসুন এখন দেখো এটাকে যদি আমি ভেঙে লিখি এনসি টু ফ্যাক্টরি এনসিআর সূত্রটা কী ছিল ফ্যাক্টেরিয়াল এন বাই ফ্যাক্টেরিয়াল আর ফ্যাক্টেরিয়াল আর বলতে কত এন ইন্টু এন মাইনাস আর ঠিক আছে এক্স টু দি পাওয়ার এন এরপরে এটাকে আমি ভেঙে লিখি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত এন ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন দেখো লিখতে পারি কিনা এটাকে মাইনাস ওয়ানটা কি উপরে অ্যান দিয়ে দিলাম আর ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স টু দুবার এন লিখে ফেললাম এখানে খেয়াল কর একটা জিনিস আমরা আমাদের মনে আছে কি না কি জানি এন সি আর এটাকে আমি যদি ফ্যাক্টরি আকারে বেঙ্গি লিখি এটা সমান কি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মনাস এটা আর এনপি আর কি ছিল এটা হলো সমাবেশের ক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ছিল আর সমাবেশের ক্ষেত্রে কি ছিল ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ঠিক আছে দুইটা সূত্র কিন্তু আমাদের এখানে কি কোন সূত্রটা লাগছে আমরা প্রয়োগ করছে এখানে আমরা এন সি আর ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল তাহলে দেখো এখন আমি এটাকে যদি ভেঙ্গে লিখে এটা কাটা যায় ঠিক না আমার থাকে কি শুধু ফ্যাক্টরিয়াল টুয়েন ফ্যাক্টরিয়াল টুয়েনটাকে দেখো আমি যদি বেঙ্গে লিখি ফ্যাক্টরিয়াল টুয়েন আমরা জানি ফ্যাক্টরিয়াল অ্যান সমান করতো এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট ডট থ্রি টু ওয়ান মানে কি ফ্যাক্টরিয়াল অ্যান সমান ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণ ফল তাহলে ফ্যাক্টরিয়াল টু অ্যান সমান কী কী ওয়ান থেকে শুরু করে টুয়েন পর্যন্ত সংখ্যাগুলোর কী হবে গুণ ফল হবে কি फेक्टोरियल टूवेन तार माने कि टूवेन इंटु टूवेन माइनस वन इंटु टूव माइनस टू इंटू टूवेन माइनस थ्री ओके डट 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 कि फोर थ्री टू वन ठीक है से पैसे लेखा तो मैं सेफिलीट देखो एन इंटू एन माइनस वन एन माइनस टू एन माइनस थ्री কি ফোর থ্রি টু ওয়ান ওয়ান পর্যন্ত আর নিচে কী হবে আমার ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন আর এই যে মাইনাসের ওয়ান আছে ইন্টু আকারে মাইনাস ওয়ান টু দিবার এন আমি ওইটা ওই পাশে লিখে ফেললাম মাইনাসের ওয়ান টু দিবার এন আমি ওই পাশে লিখে ফেললাম ওকে এখন দেখো এখন এখানে এনে মাইনাস আমি কিন্তু এখানে কি জোর মানে সরাসরি পজিটিভ মান লিখতে পারবো না কারণ এন এর তো এখানে কী আমি সেটা কিন্তু জানি না জোর না কি বিজোর কাজে এটা আমাকে কি মাইনাস ওয়ান টু দিবার এন রাখতে হবে এখন খেয়াল করো এখানে যদি আমি একটু কাজ করি ফ্যাক্টোরিয়াল অ্যান্ড ফ্যাক্টোরিয়াল অ্যান্ড যা আছে তার এখানে রাখি এখন দেখো এখানে এক থেকে শুরু করে টুয়েন পর্যন্ত অর্থাৎ জোর এবং বিজুর দুইটাই কিন্তু আছে যেমন এক তিন পাঁচ সাত হ্যাঁ এগুলো হলো কি আমার বিজুর টুয়েন মাইনাস ওয়ান টুয়েন মাইনাস থ্রি এগুলো হলো আমাদের বিজুর রাশি জোর রাশি কি টুয়েন টুয়েন মাইনাস টু টুয়েন মাইনাস ফোর হ্যাঁ এইভাবে ফোর টু এগুলো আমার রাশি এখন জোর বিজুর এখানে আলাদা করি 2N, 2N মাইনাস টু টু মাইনাস ফোর ঠিক আছে ডট ফোর টু ওকে আমি জোরগুলো আলাদা করে ফেলেছি দেখো এখান থেকে তারপরে আমি বিজুরগুলো লেগব কি আছে মাইনাস ওয়ান টুয়েন তারপরে মাইনাস থ্রি ডট থ্রি ওয়ান ঠিক আছে আর এখানে আছে কি মাইনাস ওয়ান টু পাওয়ার এন আর নিচে আমার ফ্যাক্টোরিয়াল কত এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন এখন খেয়াল করো ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন এখান থেকে যদি আমি টু কমন নেই একটা জিনিস ভালোভাবে খেয়াল করো এখানে এখানে টু এন আসে টু এন মাইনাস টু টুয়েন মাইনাস ফোর তারপরে কি ফোর টু ফাইনালি তাহলে এখান থেকে প্রত্যেকটা যদি থেকে যদি আমি টু কমন নেই হ্যাঁ তাহলে আমার এখানে ফাইনালি কী হয়ে যাবে টু পাওয়ার এন ঠিক না এখান থেকে টু আসছে সেখান থেকে টু আসছে এখান থেকে টু আসছে প্রত্যেকটা টার্ম থেকে কিন্তু এখানে টু আসবে ফাইনালি আমি কী পাবো এন সংখ্যক টু পাবো অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা কিলে লিখব থেকে কি টুটোতি পাওয়ার এন লিখবো তাহলে আমি এখানে কী পাচ্ছি দেখো এখান থেকে যদি প্রত্যেকটা থেকে আমার টু কমন নেই ফাইনালি কী আমার টু চলে আসবে প্রত্যেকটা থেকে এন ঠিক আছে এন ইন টু এন মাইনাস ওয়ান এখানে কি এন মাইনাস ওয়ান এখানে এন মাইনাস টু ডট 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 কী এখান থাকবে কি ফোর আসে টু হয়ে যাবে আর টু আসে ওয়ান হয়ে যাবে ঠিক আছে দেখো আমি যদি প্রত্যেকটা থেকে যেহেতু গুণ আকারে টু কমন নেই ফাইনালি কী হয়ে যাবে টু টু দিবার এন হয়ে যাবে আর এখানে কী থাকবি শুধু এন এখানে থাকবে এন মাইনাস ওয়ান এখানে থাকবি কত এন মাইনাস টু কারণ টু কমন নিলে এন মাইনাস টু থাকে এখানে থাকবি টু আর এখানে থাকবি ফাইনালি কত ফোরের জায়গায় টু হবে আর টু এর জায়গায় ওয়ান হবে আর ওইটা যা আছে তা ঠিক রাখো টুয়েন মাইনাস ওয়ান এন মাইনাস থ্রি থ্রি ওয়ান ওকে মাইনাস ওয়ান টু দি বার এন বাই কত ঠিক আছে এখন আসো আমি একটু উপরে চলে যাই নিশ্চয় তোমাদের দেখতে সমস্যা হবে এই জায়গাটায় চলে যাই আমরা এখন দেখো এখানে এই যে টুটু দিবার এন টু টু দি দিবার এন এর আগে দেখো এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এ টু ওয়ান এটাকে আমি লিখতে পারি টু টুটু দিবার এন লিখলাম আর এটাকে আমি কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন ওকে আর এখানে যা আছে তা লেখো টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস থ্রি থ্রি ওয়ান ওকে এটা আমি লিখলাম আর এখানে কত আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন নিচে কী ছিল ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন এখন খেয়াল করো এই ফ্যাক্টোরিয়াল এন আর এই ফ্যাক্টোরিয়াল এন কিন্তু কাটা যায় কাটা যায় না কাটা যায় কাটা গেলে এখানে কি থাকবে শুধু ফ্যাক্টরিয়াল এন আর এই টু টু দি পাওয়ার এন দেখো এখানে টু এর উপরে পাওয়ার এন আছে ঠিক আছে আর এখানে মাইনাস ওয়ানের উপরে কী পাওয়ার এন আছে তার মানে আমি এটাকে কী করতে পারি দেখতে পারি কত এই টু আর এই মাইনাস ওয়ান দেখো আমি এটাকে রাফ এই সাইডে একটু লিখে দিচ্ছি তাহলে দেখো আমি এটাকে এরকমভাবে লিখতে পারি কিনা মাইনাস টু টু পাওয়ার এন ঠিক আছে এই দুইটা পাওয়ার যে এন আছে এই এনটাকে আমি একটা এন নিয়ে নিলাম মাইনাস ওয়ান আর টু যদি গুন্ধ ফাইনালি কি মাইনাসের টু হয় তাহলে আমি এখানে লিখবো কত মাইনাস টু টু তি পাওয়ার এন ঠিক আছে আর এখানে যা আছে এটা দেখো আমি হবো এখানে লিখে ফেলব আর একটু সামনে দিই আমি হ্যাঁ কি এন মাইনাস ওয়ান টু এন মাইনাস থ্রি কত থ্রি ওয়ান এই আমাদের প্রমাণের বিষয় ঠিক আছে এখানে তোমাদের দেখতে যদি সমস্যা হয় তাহলে আমি আবার একটু বড় করে লিখি এই ফ্যাক্টরি লাইন ফ্যাক্টরি লাইন কাটা তাহলে একটা ফ্যাক্টরি লাইন থাকে এখানে দেখো মাইনাসের এখানে এইখানে ওয়ান টু মাইনাসের ওয়ান টু দিবার এন আসে আর এখানে টু টু দিবার এন আসে এটা আমি একসাথে এখানে লিখে ফেলি মাইনাসের টু টু দিবার এন আর এখানে এটা যা আছে তা লিখি এই তো ঠিক আছে এটা হলো আমাদের এই যে কি প্রমাণের বিষয় এখন তুমি যদি এটা কি ঘোড়া এলাকার সমস্যা নেই আমাদের প্রমাণ আকারে যেটা আছে ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ এরপরে সেভেন এইভাবে ডট ডট হবে টুয়েল মাইনাস ওয়ান কি টুয়েলভ মাইনাস থ্রি এই আমাদের প্রমাণিত ওকে ক্লিয়ার ওয়ান থ্রি ফাইভ টুয়েন ওকে সরি এখানে একটু মিস্টেক করছি আমি এখানে এটা হবে থ্রি আর এটা হবে ওয়ান কারণ আমার সর্বশেষ ট্রাম্পটা কি ও সর্বপ্রথম এখানে গিয়েছিল এটাকে আমি ওটাই লিখছি ওয়ান থ্রি ফাইভ টু এন মাইনাস থ্রি টু এন ওয়ান বাই কত ফ্যাক্টোরিয়াল এন আর এখানে এই যে একটা জিনিস আরও লেখার বাকি আছে মাইনাসের টু টু দিবার কত এন তো মাইনাসের টু টু দিবার এন এখানে লেখো ইন্টু মাইনাসের টু টু দিবার এন এই প্রমাণিত প্রুফ এই প্রমাণটা প্রায় কি আমাদের এই রিলেটেড দু তিনটা প্রমাণ আছে এই অধ্যায়ে এই এই টাইপের আমরা এই প্রমাণগুলো সবগুলো প্রমাণ কি অবশ্যই শিখব এবং এই প্রমাণটা প্রায় আমাদের কি পরীক্ষায় আসে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করছি এখানে মূলত দুইটা টার্ম ছিল একটা ছিল কি যে আমাদের সাধারণ পদ নির্ণয় করা এক্স বর্জিত পদের মান হ্যাঁ এক্সি বা টেনের কততম পদ কোনো একটা ধারার মধ্যে কততম পদ কত হবে এটা বের করা সেটা আমরা কীভাবে করেছি সেটা করেছি সাধারণ পদ দ্বিপদি সাধারণ পদের মাধ্যমে অর্থাৎ আর প্লাস অন্তম পদের সূত্রে অ্যাপ্লাই করে যেটা কি ছিল এনসিআর এটু দিপার এন মাইনাস আর ইন্টু একশো দিপার আর সেটা ছিল সূত্রটা দ্বিতীয়ত করেছি কোন বিষয়টা মদ্যপদ নির্ণয় আমরা মদ্যপদ নির্ণয় করেছি আজকে কীভাবে দুইটা কেসের ক্ষেত্রে একটা কেসের ক্ষেত্রে যখন এন এ মান দিব্য যখন এন এর মান যখন জুড় তখন একটা কেস তখন একটা হয়েছে আমাদের মদ্যপদ একটা বেরিয়েছিল আর যখন এন এর মান বেজুড় তখন আমরা মদ্যপাত দুইটা পেয়েছি ওকে এবং মদ্যপদের ওই সূত্রে অ্যাপ্লাই করেছি আমরা একটা অঙ্ক করেছি পাশাপাশি আরেকটা একটা অঙ্ক অর্থাৎ একটা প্রমাণও করেছি তো এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে অনেক অঙ্ক হ্যাঁ অনেক প্রমাণ আমরা কি আমাদেরকে করতে হবে তো এগুলো তোমরা একটু বাসায় দেখবা ঠিক আছে আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে যুক্ত হওয়ার অপেক্ষায় রইলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম